ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, উষ্ণ অভ্যর্থনা জানালেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। খুলনা কলকাতা রুটে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন, কাল উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভুল সূত্রে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলার প্রত্যয়, ক্যারিয়ার নিয়ে তৃপ্ত মাশরাফি। নানা উদ্যোগের পরও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা। স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বললেন মন্ত্রী, চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় এলাকার 200 হেক্টর জমির ধান, ফসল হারিয়ে দিশেহারা কৃষক। পহেলা বৈশাখকে সামনে রেখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম, সংস্কৃতির অংশ না হওয়ায় এ উপলক্ষে ইলিশ খাওয়া বন্ধের তাগিদ। সিরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাসায়নিক হামলার জেরে পাল্টা ব্যবস্থা বললেন ট্রাম্প, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে রাশিয়া। চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেদেশের সরকারি কর্মকর্তারাও। বাংলাদেশ সময় বিকেল 5টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নয়াদিল্লি থেকে সফরে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নানা জটিলতার অবসান এবং বেশ কবার সূচি পরিবর্তনের পর অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12:25 তাঁকে বহনকারী বিশেষ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর পালাম এয়ারফোর্স স্টেশনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে। এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হয় ভারতের রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই প্রথম ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের কোনো সরকার প্রধান অবস্থান করছেন, আতিথেয়তা গ্রহণ করছেন ভারতীয় রাষ্ট্রপতির। দুপুরে রাষ্ট্রপতি ভবনের প্রবেশের পর থেকে বিকেল পর্যন্ত রাষ্ট্রপতি ভবনেই অবস্থান করবেন তিনি। এরপর বিকেল 4:30 ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এবারের সফরে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সরকার প্রধানের শীর্ষ বৈঠক। অনুষ্ঠিত হবে দিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে। দেবাশিস রায়, সময় সংবাদ, রাষ্ট্রপতি ভবন, নয়াদিল্লি, ভারত। এই মুহূর্তে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। আরো তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেবাশিস, আপনি জানেন যে এরই মধ্যে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন, এমনকি আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটি রাষ্ট্রপতি ভবন, এই ভবনেই তিনি এখন অবস্থান করছেন। এবং আমরা কিছুক্ষণ পূর্বেই দেখেছি যে তাকে সুসজ্জিত একটি মোটর শোভাযাত্রায় এখানে নিয়ে আসা হয়েছে। তার আগে যদি বলি যে স্থানীয় সময় বেলা 12:02 এখানে যে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ঘাঁটি বলা চলে সেই বিমান ঘাঁটিতে উনি অবতরণ করেছেন, যেটির নাম হচ্ছে পালাম এয়ারফোর্স স্টেশন। এবং সেখানে কিন্তু একটি
চমক ছিল, যে চমকটি আপনারা ইতিমধ্যেই হয়তো বা জেনে গেছেন, তারপরেও আমি উল্লেখ করছি যে যদিও সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর কথা ছিল, মোদি সরকারের অন্যতম প্রতিমন্ত্রী, ভারী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী, বাঙালি মন্ত্রী বাবুল সুপ্রিয়, কিন্তু সেখানে শুধুমাত্র বাবুল সুপ্রিয়ই হাজির হননি, সেখানে কিন্তু স্বয়ং সরকার প্রধান মোদি নিজেও হাজির হয়েছিলেন। এটি একটি বলা চলে যে একরকম চমক ছিল আমাদের কারো কাছেও, আমরাও ঠিক এই তথ্যটা পাইনি যে আসলে মোদি সেখানে যাবেন, এমনটি নির্ধারিত সফরসূচির মধ্যেও কিন্তু এমনটি কোথাও উল্লেখ ছিল না। তারপরেও এটি একটি চমকই ছিল যে স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এয়ারফোর্স স্টেশনে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় এই রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীকে, এবং রাষ্ট্রপতি ভবনেও কিন্তু তাকে রাষ্ট্রপতি ভবনের যে আচার রয়েছে সেই আচার অনুযায়ী তাকে সেখানে একরকম বরণ করে নেওয়ার যে আয়োজন সেটি কিন্তু ভেতরে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আর যদি উল্লেখ করি ফয়সাল, তাহলে বলা চলে যে আনুষ্ঠানিকভাবে এই চার দিনের সফর সেটি মোটামুটি ঘড়ির কাঁটা ধরে সেটি শুরু হয়ে গেছে, এবং সেই সফরের মধ্যে আজকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আমি যদি বলি যে এখন থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ভবনে অবস্থান করার মধ্যেই বিকেল সাড়ে চারটায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনি সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এবং তারপরই সন্ধ্যা নাগাদ দিল্লিতে যে বাংলাদেশের হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনে প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে, সেই নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী, এবং দিল্লিতে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইকমিশনে কর্মরত রয়েছেন তাদের সঙ্গে তিনি কিছু সময় মত বিনিময় করবেন। আমরা যতটুকু জানি যে যতটুকু সফরসূচিতে রয়েছে, কাল কিন্তু আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক সহ অন্যান্য যে কর্মসূচিগুলি রয়েছে সেটি কিন্তু কাল বলা চলে যে দিনের প্রথম ভাগ থেকেই শুরু হয়ে যাবে। বলা চলে যে এই চার দিনের সফরের সবচেয়ে ব্যস্ততম দিন হবে আগামীকাল, এবং আগামীকাল সকাল থেকেই দ্বিপক্ষীয় বৈঠক সহ অন্যান্য যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলিতে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বেলা ১১টা নাগাদ আমরা জানতে পেরেছি যে দিল্লির হায়দ্রাবাদ হাউস যেটি রয়েছে সেই হায়দ্রাবাদ হাউসে রাষ্ট্রীয় অতিথি ভবন, সেটি সেই রাষ্ট্রীয় অতিথি ভবনেই দ্বিপক্ষীয় বৈঠকগুলি অনুষ্ঠিত হবে এবং দ্বিপক্ষীয় বৈঠকটি বেলা ১টা পর্যন্ত চলবে। তারপরে কিন্তু আমরা জেনেছি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে ভারতীয় বীর সেনারা জীবনদান করেছেন সেই আত্মোৎসর্গকারী বীর সেনাদের সম্মাননা জানানো হবে, সেটির আয়োজন রয়েছে। পাশাপাশি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাষ্ট্রপতি ভবনে আসার কথা রয়েছে, সে বৈঠকেও থাকার কথা রয়েছে। এছাড়াও অন্যান্য আরও কর্মসূচির মধ্যে রয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীও সেখানে আসার কথা রয়েছে। সব মিলে আমরা চেষ্টা করব আসলে এই বর্ণাঢ্য যে আয়োজন সেই আয়োজনের সবগুলি খবর আপনাদেরকে জানানোর। এখন পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের এই ছিল আমার কাছে সর্বশেষ ফয়সাল। সহকর্মী দেবাশিস রায় সরাসরি যোগ দিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে। তিনি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নয়াদিল্লির প্রস্তুতির খবর নিয়ে। এদিকে দীর্ঘ ৪৩ বছর পর আবারও খুলনা কলকাতা রুটে চালু হতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী ট্রেনের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন। তবে ট্রেনটি কবে নাগাদ নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই ট্রেন চালুর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। রেলওয়ে সূত্রে জানা যায় ১৮৮৪ সালে খুলনা থেকে ভারতের কলকাতার যাতায়াতের জন্য রেল লাইন স্থাপিত হয়। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী মিলিয়ে প্রায় ৯০ বছর এ পথে কলকাতার সাথে পণ্য ও যাত্রীবাহী ট্রেন যাতায়াত করত। ১৯৭৪ সালে তা একেবারে বন্ধ হয়ে যায়। চলতি বছরের শুরুতে খুলনা কলকাতা রেল যোগাযোগ শুরু হওয়ার কথা থাকলেও দুদেশের ট্রেনের সংযোগ লাইন সংস্কার, কাস্টমস, ইমিগ্রেশন, বেনাপোলে প্ল্যাটফর্ম নির্মাণ, যাত্রীদের নিরাপত্তা, স্ক্যানিং ব্যবস্থা সহ নানা কাজ বাকি থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে 8 এপ্রিল থেকে খুলনা কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হতে যাওয়ায় খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ। বেনাপোল আবার নামতে হবে না, সোজা চলে যাইতে পারবে, রোগী লাগেজ টানাটানি হবে না। এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসার ঘটবে, পর্যটকরা আসবে, পর্যটন শিল্প বাড়বে। ভ্রমণ ট্যাক্স কাটা লাগবে না, এই লাইনে দাঁড়ানো লাগবে না, তারপর আবার যেতে গেলে পথে আবার লাগেজ নিয়ে টানাটানি করতে হবে। এটা যদি আপনার ট্রেনে থাকে তাহলে আমরা এখান থেকে ভ্রমণ ট্যাক্স থেকে ডাইরেক্ট যে ওখান থেকে ইমিগ্রেশন করে বেরিয়ে যেতে পারছি। বিশিষ্টজনরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এর অপব্যবহার যাতে না হয় সেদিকে সুদৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন। অবৈধ মালামাল আনা, আবার এর মাধ্যমে
জঙ্গিবাদের যে সুযোগটা আছে সেইগুলো যাতে বিস্তার লাভ না করে, যারা দায়িত্বে থাকেন তাদের ব্যাপারে সতর্ক থেকে যাতে সার্ভিসটা চালু থাকে। খুলনা কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে মৈত্রী এক্সপ্রেস দুই ট্রেন চালু হচ্ছে, তবে নিয়মিতভাবে এ রুটে ট্রেন চলাচল করতে আরও এক মাস সময় লাগবে বলে জানান রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। বেনাপোলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উদ্বোধন হয়ে ট্রেনটা ইন্ডিয়ার মধ্যে চলে যাবে। খুলনা থেকে রেলপথে কলকাতার দূরত্ব 109 কিলোমিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুর চৌরাস্তায় সড়ক বিভাগের একটি বাংলো উদ্বোধন করে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি করতে যেমন সময় লেগেছে, তিস্তা চুক্তি করতেও সময় লাগবে। তিস্তা সহ কিছু অভিন্ন নদীর পানি বন্টনের বিষয় আছে, গঙ্গার পানি বন্টন সময় লেগেছে। এখানে প্রক্রিয়া আমার মনে হয়, যেহেতু এটা রাজ্যের একটা বিষয় আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকছেন এবং তাতে আমার মনে হয় এবার হচ্ছে না, কিন্তু সামনে তিস্তা চুক্তির যে তিস্তা চুক্তিও আমার কাছে মনে হয় এটাও সময়ের ব্যাপার। সুসম্পর্ক বজায় রেখেই আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে বুঝে নিতে হবে। তিস্তা চুক্তি সহ অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না করে প্রতিরক্ষা চুক্তি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের কারা মুক্তি উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। তিস্তা নদীর পানি সমস্যার সমাধান করা, অর্থাৎ ন্যায্য হিস্যা পাওয়া, 58টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা পাওয়া, আমাদের সীমান্তে যে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে তার নিরসন হওয়া, সরকার যেটা বলছেন যে ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে উচ্চতম পর্যায়ে রয়েছে, উচ্চতম পর্যায়ে যদি থাকে তাহলে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমাধান স্মারক সই করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা সেটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, এই ধরনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রবিরোধী কোন সমঝোতা বা চুক্তি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দুপুরের সময়ে আরো থাকছে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে 90 এমপির সারওয়ার তামিম গ্রুপের 8 সদস্য আটক, জিহাদি বই, গান পাউডার ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার। সরকারিভাবে নানান উদ্যোগ নেয়ার পরও ওষুধের ঘাটতি ও চিকিৎসক সংকটে তৃণমূল পর্যায়ে নিশ্চিত করা যাচ্ছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, বিষয়টি স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বলছেন মন্ত্রী। তবে সীমাবদ্ধতার পরও অসংক্রামক ব্যাধিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকারকে এখনই প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সামরিক স্বাস্থ্যসেবা নিয়ে মুজাহিদ শুভ রিপোর্ট। ভুল চিকিৎসার অভিযোগে এবার ঝরল নবজাতকের প্রাণ। গেল মাসে খাদ্যনালীর সমস্যায় পড়ে ভালো চিকিৎসার আশায় ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেলে এসে নবজাতকের লাশ নিয়ে ফিরতে হলো বাবাকে। শিশু মৃত্যু মাতৃমৃত্যু হার কমিয়ে নজর কাড়া অগ্রগতির মাঝেই অপচিকিৎসা হয়রানি ক্রমাগত সেবামূল্য বৃদ্ধি সহ নানা কারণে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবার মান। প্রাইভেটে গেলে আমরা ধরেন টাকার জন্য চিকিৎসা করতে পারি না, আর সরকারের মধ্যে আসি তো আমরা চিকিৎসা করতে চাই কিন্তু ভালো মতন চিকিৎসা হয় না। আমরা অনেক দাম দিয়ে ওষুধ কিনছি কিন্তু তারপরেও সেটি মানসম্পন্ন কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নয়। আমাদের দোরগোড়া হয়তো হসপিটাল আছে, সেখানে নার্স নেই, সেখানে ভালো ডক্টর নেই, সেখানে ভালো ফ্যাসিলিটি নেই। নির্দেশনার পরও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক নিশ্চিত করতে পারেনি সরকার। চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগণ। অ্যামোক্সিসিলিন ট্যাবলেট দরকার 1500, পাচ্ছি আমরা 500। হিস্টাসিন সিরাপ আমাদের দরকার 60টা, আমরা পাচ্ছি 24টা। এখনো দেশের শতকরা 70% চিকিৎসা দেয়া হয় সরকারি হাসপাতালে, অথচ চিকিৎসা সেবা আইনের খসড়াই বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নিয়ন্ত্রণের কথাই এসেছে ঘুরে ফিরে। পাশাপাশি রোগীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি খসড়াই বরাবরের মতো উপেক্ষিত হয়েছে বলে মত
চিকিৎসা বিশেষজ্ঞদের। ডায়াগনস্টিকের যেভাবে দাম বাড়ছে এগুলির তদারকি নিয়ন্ত্রণ না হলে কোনো মতেই আপনার আমার কারোই স্বাস্থ্যের নিরাপত্তা নেই। সরকারি ডাক্তারকে নিয়ন্ত্রণ না করলে কখনো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে না। শুধু চিকিৎসক বা নার্স নির্ভর বা হাসপাতাল নির্ভর নয়, আমরা চিকিৎসা এবং রোগ প্রতিরোধকে, দৈহিক মানসিক সব প্রতিরোধকে আমরা একটি সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে। সম্পদের সীমাবদ্ধতায় দ্রুততম সময়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন উপজেলা পর্যায়ে আমরা আজকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। যদি সম্পদ আমাদের সীমাবদ্ধতা আছে বিধায় হয়তো সময় লাগছে, আমরা দ্রুত শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি বিশাল অর্জন করবে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে দেশের 62% মানুষ অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তবে এসব রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে থাকায় ব্যাপকভাবে অর্থনৈতিক চাপ ও মৃত্যু ঝুঁকিতে পড়ছে জনসাধারণ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারওয়ার তামিম গ্রুপের 8 সদস্যকে আটক করেছে র‍্যাব 11। তাদের কাছ থেকে জিহাদি বই, গান পাউডার এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। সকালে নারায়ণগঞ্জের র‍্যাব 11-র কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পারিজাত মার্কেট থেকে জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। এদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লার গৌরীপুরে অভিযান চালিয়ে জেএমবির আরও 3 সদস্যকে আটক করা হয়। এই গ্রুপের সদস্যরা বাড়ি ভাড়ার জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে যুক্ত ছিল। এছাড়া সংগঠনের সদস্য বাড়ানো ও যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে অনলাইনে সক্রিয় ছিল। আটজনকে ধরতে পেরেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আরো কিছু তথ্য পেয়েছি যেগুলো নিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে। এবং এইটা একটা বড় নেটওয়ার্ক, এটুকু আমরা বুঝতে পারছি, যেটা শুধুমাত্র নারায়ণগঞ্জে বিস্তৃত না, এটা নারায়ণগঞ্জের আশেপাশের জেলাগুলোতে বিস্তৃত, এমনকি এটা উত্তরবঙ্গেও বিস্তৃত। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পুরো নেটওয়ার্কটাকে যাতে আইনের আওতায় আনা যায়, তারা বড় রকমের কোনো নাশকতা অথবা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ করার আগেই যাতে কাজটা করা যায়, এটাই আমাদের প্রাইমারি উদ্দেশ্য। কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার 5টি হাওর এলাকার অন্তত 200 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। মৌসুমের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার মেদির হাওর, গোয়ালনগর ইউনিয়নের উত্তর গাভীর হাওর, পাতালপুর হাওর, ভলাকুট ইউনিয়নের লবঙ্গ হাওর ও চাতালপাড় ইউনিয়নের বাগাইয়া হাওরের বিস্তীর্ণ ধানের জমি পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে অসহায় কৃষকেরা। বন্ধ হইতাম না, দানা হইতাম না, গুরু বছর কি দেখালো বা আমরাও কি দেখাম। কৃষকেরা এই ইয়ারটার উপরই আমরা নির্ভর না, আমরা কি উপায় অনেক কি অবস্থা, বাচ্চা কাচ্চা নেই কিভাবে জেলা কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়ন করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে আমরা ওইসব এলাকা ক্ষতি পোষণ নেওয়ার জন্য যে সকল ফসল আবাদ করা যায় সে সকল ফসল আবাদের জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1,11,000-এর বেশি হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে 4,23,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দুপুরের সময় আরো থাকছে। এবার আরো আকর্ষণীয় ও বড় পরিসরে হবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। বন্ধে কুচুকরি মহলের ষড়যন্ত্র সফল হবে না, মন্তব্য সংস্কৃতিকর্মীদের। পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করা হলেও বরিশালে ইলিশের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। বড় ইলিশের মন এখনই 1,50,000 টাকা। শেষ চৈত্র পর্যন্ত এ দাম আরও বাড়বে বলে দাবি বিক্রেতাদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বৈশাখ আসছে, বাংলা নববর্ষে পান্তার সাথে ইলিশ খাওয়া অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে।
তাই বাঙালিদের কাছে বছরের প্রথম দিন ইলিশের চাহিদা ব্যাপক। অপরদিকে ইলিশের পোনা বেড়ে ওঠার জন্য চলছে জাটকা সংরক্ষণ অভিযান। পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে প্রচারণাও চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম বেড়েই চলছে। এতে ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানালেন ক্রেতারা। যে ইলিশ নর্মালি 400 টাকা কেজি হয় ওটা এখন 1000 টাকার উপরে দাম চেয়ে বসতেছে। যে মাছটা 2000 টাকা 2100 টাকা এটা থাকা উচিত 1400-1500 টাকা। অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতেছে কিন্তু ইলিশের দাম এত বেশি যে কিনতে পারিনি। এদিকে 30 চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে বলে জানালেন ইলিশের পাইকারি বিক্রেতারা। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বাড়ে স্বাভাবিকের চেয়ে গুণ। বরিশালে এই পাইকারি বাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা এ সময় ইলিশ সংগ্রহ করে। সুধীজনরা বলছেন ইলিশ রক্ষায় পহেলা বৈশাখ ইলিশ খাওয়ার রেওয়াজ বন্ধ করা উচিত। পহেলা বৈশাখ বাঙালির জন্য অত্যন্ত আনন্দের দিন। এদিনে আনন্দ উপভোগ করা যেতে পারে নানা আয়োজনে। এদিনে ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অংশ নয়, তাই ইলিশ রক্ষার স্বার্থে এদিনে ইলিশ না খাওয়াই উত্তম। বরিশাল ইলিশের পাইকারি বাজারে 1.5 কেজি পর্যন্ত ইলিশের প্রতিমনের দাম 1.5 লাখ টাকা। 1 কেজি 200 গ্রাম ইলিশের মন 1,20,000 টাকা। 1 কেজি ইলিশের মন 90,000 এবং 800 থেকে 900 গ্রাম পর্যন্ত ইলিশের মন 60,000 টাকা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ইলিশের দাম প্রায় দ্বিগুণ। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এবার আরও আকর্ষণীয় ও বড় পরিসরে হবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। দেশের জেলা ও উপজেলা পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিল্পকলা একাডেমিকে নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গল শোভাযাত্রা বন্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন আয়োজক ও সংস্কৃতিকর্মীরা। প্রসূন আশিসের রিপোর্ট। সকল অশুভ আর অপশক্তির অবসান কামনায় 1989 খ্রিস্টাব্দের পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার প্রবর্তন হয়। এরপর থেকে প্রতি বছর পহেলা বৈশাখ সকালে ঢাকের বাদ্য, নানা রঙের মুখোশ খচিত প্লাকার্ড, পশু পাখির প্রতিকৃতি আর বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণে সাজানো এ মঙ্গল শোভাযাত্রার নববর্ষ উদযাপনের প্রধানতম অংশ হয়ে উঠেছে। গত 30 নভেম্বর জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব মনোগত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক এই অর্জনকে সামনে রেখেই এটিকে আরও আকর্ষণীয় করতে কাজ করছেন চারুকলার শিক্ষার্থীরা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে আমরা এই দেশে বাস করি। এর থেকে বড় আর কোনো মাধ্যম নাই বহিঃপ্রকাশ পাওয়ার। চারুকলা ভিত্তিক না থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন বের হয় যে বার্তাটা আমাদেরকে প্রচার করছে, জঙ্গিবাদ, এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, এটা থেকে আমরা মুক্তি পাই। মঙ্গল শোভাযাত্রা সত্য সুন্দরের পাশাপাশি বাঙালির মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত এর আয়োজক ও সংস্কৃতিকর্মীদের। এটি যে ন্যায়ের পক্ষে, শুভর পক্ষে যে মানুষের প্রত্যাশা সেটাকে যে ধারণ করে এই স্বীকৃতির মধ্য দিয়ে সেটি প্রমাণিত হলো। এইবার একটু বিশেষভাবে আয়োজন করছি। এই 28 বছরে জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ সময় গেছে এবং সেই গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরবার জন্য আমরা বিশেষ কিছু মোটিভ করেছিলাম, সেগুলোকে আমরা রিপিট করব। একটি মহল থেকে মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবি অর্থহীন ও সমাজকে পিছিয়ে দেওয়ার অপপ্রয়াস বলে মন্তব্য তাদের। রবীন্দ্রনাথ তো বলেছেন যে আসলে আলোকে মানুষ হাসবে, গান করবে, এই হবে, অন্ধকার যেখানে আছে সেখানে অন্ধকার থাকবে। এই আয়োজনগুলো আমাদের মূল্যবোধকেই ধারণ করে, আমাদের জীবনকে ধারণ করে। সার্বজনীন উৎসবকে বিতর্কিত করা কোনো মানে হয় না। এবার থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিল্পকলা একাডেমিকে নির্দেশনা দেওয়ার কথা জানান সংস্কৃতি মন্ত্রী। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পরে আমরা মনে করছি যে এটি আরো ব্যাপকভাবে এটি পালন করা উচিত। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি আমাদের শিল্পকলা একাডেমিকে, আমরা এই ব্যাপারে সামান্য কিছু অনুদানও দেব। নানা হুমকি, বাধা আর সকল অপশক্তির বিরুদ্ধে মঙ্গল শোভাযাত্রা সম্প্রীতি ও সৌহার্দের এক সেতুবন্ধন তৈরি করবে বলেও মনে করেন সংস্কৃতি মন্ত্রী। হয়তো এত বর্ণাঢ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। যশোরে বাংলা নববর্ষকে বরণ করতে ঐতিহ্যবাহী লোকজ নানা আচার অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন জেলার সংস্কৃতিকর্মীরা। বর্ষবরণ উৎসবকে নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নৌকা, ময়ূর, কচ্ছপ, ইঁদুর ও পুতুল সহ মঙ্গল শোভাযাত্রার নানা উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের শিল্পীরা। চলছে বিভিন্ন ধরনের মুখোশ তৈরির কাজ। শিল্পীর তুলির রঙিন আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে মঙ্গল শোভাযাত্রার অন্যতম এসব অনুষঙ্গ। এইবারের মঙ্গল শোভাযাত্রা আরো বৈচিত্র্যপূর্ণ, আরো সুন্দরভাবে আমরা দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করতে পারবো, এটা আমরা আশা রাখছি। নাচ, গান ও কবিতা আবৃত্তির মহড়ায় ব্যস্ত উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। বর্ষবরণকে উৎসবে পরিণত করতে প্রস্তুতি চলছে তাদের। পিছিয়ে নেই জেলার অন্য সাংস্কৃতিক সংগঠনগুলো, তারাও সমান তালে চালিয়ে যাচ্ছেন তাদের প্রস্তুতি। আমরা প্রায় এক মাসের অধিক কাল সময় ধরে এর মহড়া করছি। এখনো বিভিন্ন বিভাগের প্রতিদিনই কোনো না কোনো বিভাগের রিহার্সাল চলছে। এবছর বিশেষ করে থাকবে যে বাল্যবিবাহ বিরোধী একটি শিশুদের গীতি নৃত্যনাট্য এবং বাংলা গানের সকল ধারার মধ্যে বিশেষ করে আদি যে সঙ্গীত কীর্তনাঙ্গের গান কীর্তন। বর্ষবরণ উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা। তবে অন্য বছরের তুলনায় এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের এই প্রস্তুতিটা আমরা যাতে সুন্দরভাবে দর্শকের মাঝে উপস্থাপন করতে চাই, সেজন্য আমাদের অনুষ্ঠানটা রাত 10টা পর্যন্ত করতে দেওয়ার জন্য দৃঢ় দাবি জানাচ্ছি। পৌর পার্কে আমাদের জেলায় মূল অনুষ্ঠানটি হয়ে থাকে, ওটাকে আমরা সিসি ক্যামেরা এবং আর্চওয়ের আওতায় নিয়ে আসবো। আমাদের প্রায় 600-600 উপরে সদস্য নিয়োজিত থাকবে। যশোরে 21টি সাংস্কৃতিক সংগঠন 4 এপ্রিল পর্যন্ত আলাদাভাবে বৈশাখী উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। সময় সংবাদ, যশোর। সঠিক আইন প্রণয়ন হচ্ছে না বলে দেশে সাম্প্রদায়িকতা বাড়ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক এনও। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম জাতীয় সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক রেহমান সোবহান। এর আগে সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে 7 দফা দাবিতে র্যালি বের করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে 2 দিনব্যাপী এই সম্মেলন চলবে। আয়োজনকে সামনে রেখে সংখ্যালঘুদের রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। বাংলাদেশের দুর্ভাগ্য যেখানে আমরা আমাদের মনের মতন করে আইনের দৃষ্টিভঙ্গির থেকে, সমতার দৃষ্টিভঙ্গির থেকে, সংবিধানের চোখে আমরা সেই সমাজ নির্মাণ করতে পারিনি, সে আইন কানুনগুলো সেইভাবে পুরা তৈরি করতে পারিনি, যার জন্যে আজকে ধর্মীয় এবং জাতিসত্তার যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদেরকে তাদের অবহেলার জায়গা থেকে অথবা উদাসীনতার জায়গার থেকে রাষ্ট্র যাতে সমান চোখে সবাইকে দেখে সেই জন্য বাধ্য এই ধরনের সংগঠন করতে হচ্ছে। ঢাকার রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন করার দাবি জানিয়েছেন সাইক্লিস্টরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠ সাইকেল লেন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তারা এ দাবি জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ মশো আরিফিন সিদ্দিক বলেন, সুস্থ থাকার জন্য প্রতিদিন কিছু সময়ের জন্য সাইক্লিং খুব গুরুত্বপূর্ণ, তাই সাইক্লিস্টদের দাবির সঙ্গে সহমত জানিয়ে আলাদা লেনের দাবি জানান তিনি। অনুষ্ঠান শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে আবার শহীদ মিনার এসে শেষ হয়। জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে। যে সরকার দেশের উন্নয়ন করবে জনগণ সেই সরকারকে ক্ষমতায় দেখতে চায়। সকালে ভোলায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় এরশাদ আরও বলেন, জোটের মাধ্যমে শক্তি বৃদ্ধি করে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়। আগামীতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এদেশ পরিচালনা করবে, তার অর্থ আমরা আর কাউকে দেখতে চাই না, আমরা দুজনেই দেশে পরিচালনা করব। মাঝারণ সরকার ছিল, সে সরকারের কথা আমরা জানি, মানুষকে নিপীড়িত করেছে, নির্যাতিত করেছে, পুড়িয়ে মেরেছে, ওই সরকার আমাদের প্রয়োজন নাই। আমরা চাই সেই সরকার এছাড়া জনগণের পাশে দাঁড়িয়ে তাদের উন্নতি করবে। চাঁপাই নবাবগঞ্জের আমবাগান থেকে উদ্ধার হওয়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছে র্যাব। বেলা 11:30টার দিকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
র‍্যাব 5 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, গতকাল চাঁপাইনবাবগঞ্জে পৌর শহরের বিদিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহতের পর ওই এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় একটি আমবাগানে খড়ের স্তূপে তল্লাশি চালিয়ে একটি বোমা, 8টি ককটেল ও 8টি দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব। সকালে ঘটনাস্থলে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায় বোম ডিসপোজাল ইউনিট। বড় ধরনের নাশকতার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে র‍্যাব। বোমা সন্ধান পাওয়ার পর আমরা এলাকার দিকে কর্ডন করে রাখি এবং রাজশাহী থেকে খুব দ্রুত আমরা বোম ডিসপোজাল পার্টি এখানে পাঠাই, এটাকে আইডেন্টিফাই করার জন্য যে এটা কতটুকু বিপজ্জনক। তো আমাদের যে মেশিন আছে সেটা আইডেন্টিফাই করে দেখা গেল যে এগুলোর মধ্যে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে এবং একটা বিস্ফোরক, একটা ব্যাগের মধ্যে যে বিস্ফোরক ছিল সেটা খুব হাই পাওয়ারফুল এবং হয়তো বা ইলেকট্রিক সার্কিট ও রিলে টাইম দিয়ে ব্যবস্থা ছিল। এখন আমরা তদন্ত করে বের করার চেষ্টা করব যে এইটা আসলে কারা করেছে। দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে 133 জনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহের 6টি উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালায় পুলিশ। সন্ত্রাস, নাশকতা, মাদক সহ বিভিন্ন মামলায় 3 জামায়াত কর্মী সহ 58 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 4টি বোমা ও 1টি দেশীয় শুটারগান সহ বেশ কিছু মাদকদ্রব্য। এছাড়া নড়াইলে 34, চুয়াডাঙ্গায় 26 ও কুড়িগ্রাম থেকে 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাতিসংঘ পানি আইনের ভিত্তিতে গঙ্গা ও তিস্তা অববাহিকায় পানি ব্যবহার চুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচা আন্দোলন সহ সভাপতি সুলতানা কামাল। সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন এবং সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবি জানান। তিস্তা নদীতে যদি পানি না থাকে সেটা অন্য ব্যাপার, সেটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, কিন্তু বলার ভঙ্গির মধ্যে যে মনোভাবটা প্রকাশ পেয়েছে যেন তাদের থেকে যদি উদ্বৃত্ত থাকে তখনই বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেয়া হবে, হ্যাঁ সেই মনোভঙ্গিটারও আমরা নিন্দা জানাচ্ছি। তিস্তা নদীর পানির উপরে আমাদের যে অধিকার, যে দাবি রয়েছে সেটা ছেড়ে দিতে আমরা রাজি নই। দেশের বাইরের খবর। সিরিয়ার হোমস প্রদেশে বিমান ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার ভোর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় বেসামরিক নাগরিক ও সেনা সহ অন্তত 6 জন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে রাসায়নিক হামলার অভিযোগ এনে এর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান পরিচালনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে সিরিয়া সরকার। হোমসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এই ঘটনা রুশ মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে হোমস নগরী। পূর্ব ভূমধ্য সাগরে 2টি মার্কিন বিমানবাহী রণতরি থেকে হোমসের শায়রাত বিমান ঘাঁটিতে মোট 59টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইদলিবে আসাদ সরকারের রাসায়নিক হামলার জবাবে সিরীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর। কোনো বেসামরিক অবস্থানে এই হামলা চালানো হয়নি উল্লেখ করে পেন্টাগন জানায় হামলার বিষয়ে রাশিয়া ও সিরিয়াকে সতর্ক করা হলেও তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হয়নি। পরে ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে গণমাধ্যমের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বৃহস্পতিবার তিনি সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছেন। সিরিয়ার রক্তপাত বন্ধে সব রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়া বর্বর রাসায়নিক হামলা চালিয়েছে, তাই আমি সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন সিরীয় পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সিরিয়ার রক্তপাত বন্ধ করতে, সন্ত্রাস দমনে ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পাশে শান্তিপ্রিয় রাষ্ট্র থাকবে বলে আশা করছি।
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে সিরিয়াবাসীর সার্বভৌমত্বের ওপর আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবারের হামলার পর সিরিয়ায় অভিযান পরিচালনার ক্ষেত্রে যে কোনো সংঘর্ষ এড়াতে রুশ মার্কিন সমঝোতা বাতিলেরও ঘোষণা দেয় মস্কো। তবে হামলার সঙ্গে সিরীয় সরকারের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত পরিচালনার জন্য তৃতীয় কোনো পক্ষকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে সিরিয়ার সরকার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন SNC হোমসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে স্বাগত জানিয়েছে। আসাদ সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টিতে আগামীতে আরো ভালো খেলবে বাংলাদেশ, এমন প্রত্যয়ের কথা জানান সদ্য টি-টোয়েন্টিকে বিদায় জানানো অধিনায়ক মাশরাফি। সে সঙ্গে এ সিরিজের ভুল সূত্রে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো ভালো খেলার কথাও বলেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার নিয়ে তৃপ্তিও প্রকাশ করেন মাশরাফি। বিমানবন্দরে ভিড়ের বেশে দেশে ফিরেছেন মাশরাফি মুশফিকরা। লঙ্কান সফরের টাইগারদের অর্জনের খাতাটা তো আর কম নয়, নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে জয়, এরপর ওয়ানডে সিরিজে দাপুটে ড্র, আর টি টোয়েন্টি সিরিজ তো সমর্থকদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কারণ সবার প্রিয় নেতা মাশরাফি নিজের 10 বছরের বর্ণাঢ্য টি টোয়েন্টিকে এ সিরিজেই বিদায় বলে দিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক এ সিরিজ শেষে দেশে ফেরা দলকে তাই বিমানবন্দরে দেওয়া হয়েছে উষ্ণ সংবর্ধনা। দেশে ফিরে টাইগারদের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন মাশরাফি, সেই সঙ্গে দীর্ঘ 10 বছরের টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে তৃপ্তির কথাও জানান তিনি। অতৃপ্তি অবশ্যই নাই, 10 বছর টি টোয়েন্টি খেলতে পেরেছি বাংলাদেশের হয়ে, এটা অবশ্যই আমার আমি নিজে অবশ্যই গর্ববোধ করছি। আমি শিওর যে আমার পরিবার এবং আমার আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব বা যারাই বলেন আত্মীয়স্বজন সবাই অবশ্যই গর্ববোধ করা উচিত। মাশরাফির অবসরের খবরে চারদিকে চলছে মানববন্ধন, তাকে ফেরাতে সমর্থকদের চেষ্টার নেই কোনো কমতি, কিন্তু সবকিছু সহজভাবে মেনে নিতে সমর্থকদের অনুরোধ করেন ম্যাশ। এখনো তো ওয়ানডে খেলছি ইনশাল্লাহ, তো আমাকে তো এখনই আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ মাঠে দেখা যাবে, তো আমি মনে করি যে মজা হবে ওখানে ইনশাল্লাহ। 2 বছর আগের থেকে এখনের প্রোগ্রেস অনেক ভালো, হয়তোবা ছোট ছোট জায়গায় মিস্টেকের কারণে আমরা কিছু ম্যাচ হেরেছি, নাহলে হয়তোবা লাস্ট 9টা ম্যাচের হয়তো আমরা 4-5টা ম্যাচ জিততে পারতাম। এদিকে এবছরের পুরোটা সময় জুড়েই একের পর এক সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের পারফরমেন্সের ধারাবাহিকতা পরবর্তী সিরিজগুলোতেও থাকবে বলে আশা মুশফিকের। আমি মনে করি যে এটা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, যে আমরা সেকেন্ড টেস্ট ফার্স্ট টেস্টটা অবভিয়াসলি আমরা ভালো খেলতে পারি না, বাট তারপরে যেভাবে আমাদের টিম পুরোটা কামব্যাক করেছে এটা আসলেই অবিশ্বাস্য, কারণ এটাই শো করে যে অ্যাটলিস্ট বাংলাদেশ টেস্ট ক্রিকেটও আস্তে আস্তে ইম্প্রুভ করছে। টি টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে যাকেই দায়িত্ব দেওয়া হোক তার জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ, গায়ানায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। টি টোয়েন্টি সিরিজ 3-1 ব্যবধানে নিশ্চিত করেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই পাক শিবিরে বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে ঘরের মাটিতে বাজে হারে কিছুটা এলোমেলো ক্যারিবিয়ান শিবির। তাছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের বাধা এড়াতে দুদলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সিরিজটি। 2019 বিশ্বকাপে সরাসরি অংশ নেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল, ফলে অষ্টম দল পাকিস্তান ও নবম দল ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে যেই দল জিতবে সেই দলেরই নিশ্চিত হবে সরাসরি বিশ্ব আসরে অংশ নেয়া। তবে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষেই, সবশেষ 5 ওয়ানডের 4টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। দুপুরের সময় রিপোর্টে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, অভ্যর্থনা জানালেন মোদি। রাষ্ট্রপতি ভবনে বিকেলে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক। নানা উদ্যোগের পরও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বললেন মন্ত্রী। চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় এলাকার 200 হেক্টর জমির ধান, ফসল হারিয়ে দিশেহারা কৃষক। পহেলা বৈশাখকে সামনে রেখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম,
সংস্কৃতির অংশ না হওয়ায় এ উপলক্ষে ইলিশ খাওয়া বন্ধের তাগিদ। এবং শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভুল সূত্রে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলার প্রত্যয়, ক্যারিয়ার নিয়ে তৃপ্ত মাশরাফি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।